শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পালন করা হলো বিশ্ব মাতৃদুগ্ধ প্রদান সপ্তাহ। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উদযাপন কমিটি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এবং শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিকের তত্ত্বাবধানে কোলাঘাটের এক নার্সিংহোমে যথাযোগ্য নিয়মবিধি মেনে তা পালন করা হল। এদিন নার্সিংহোমে একাধিক নবজাতক শিশুদের মায়েদের বোঝানো হয় মাতৃদুগ্ধের গুণাগুণ ও শিশুদের বিকাশে কতটা জরুরি। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত শিশু জন্মাবার পর থেকে টানা ছমাস অবধি মাতৃদুগ্ধ অবশ্যই খাওয়াতে হবে এমনটা বোঝানো হয়। এরপর ছমাস থেকে দুবছর বয়স অবধি মাতৃদুগ্ধের সাথে অন্যান্য পরিপূরক খাওয়ার খাওয়ানো যেতে পারে। তাছাড়া এই করোনা আবহে মা কোভিড আক্রান্ত হলেও সেই মায়ের দুধ খাওয়ানো যেতে পারে শিশুকে। এ বিষয়ে এখনও অবধি কোনো শিশুর কোভিড আক্রান্ত হওয়ার খবর মেলেনি, তাই মাতৃদুগ্ধে শিশুর অপরিসীম উপকারিতা রয়েছে। ফলে শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা থেকে শুরু করে মায়েরও শারীরিক উপকার রয়েছে। এদিনের এই বিশ্ব মাতৃদুগ্ধ প্রদান সপ্তাহ থেকে এই বার্তাই দেওয়া হয়, মাতৃদুগ্ধ পান প্রতিটি শিশুর অধিকার, আর মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, স্টিং নিউজ। মূল কি বিষয়ে কি বার্তা দিতে চান? মূল বিষয় আছে যে আজকে শুধু আমি অর্গানাইজিং চেয়ারপারসন পশ্চিমবঙ্গ শাখা শুধু তাই না, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে প্রতি বছরের ন্যায় এই বছরও 1 থেকে 7 আগস্ট মাতৃদুগ্ধ দিবস পালন করা হচ্ছে। তো এবারে WHO এবং ইউনিসেফের যে লোগো এবং প্রমোশন সেটা হচ্ছে যে প্রোটেক্ট বেস্ট ফিডিং, প্রোটেক্ট দ্য প্ল্যানেট, প্রমোট বেস্ট ফিডিং, মানে বেস্ট ফিডিংকে প্রমোট করুন এবং প্রোটেক্ট দ্য প্ল্যানেটস। এবং কতগুলো ক্লিয়ার কাট মেসেজ যে প্রথম ছমাস বাচ্চাকে মায়ের দুধ ছাড়া কিছু দেওয়া যাবে না, ছমাস থেকে দুবছর পর্যন্ত মায়ের দুধ, তার সাথে সাথে বাড়ির খাবার দেওয়া হবে। এবং এই মাতৃদুগ্ধর এই গুণাগুণ সেটা সবাই আপনারা জানেন, এর মতো পরিপুষ্ট খাবার, এর মতো গড গিফটেড ইমিউন বুস্টার খাবার আর সারা পৃথিবীতে দ্বিতীয় নেই। এবং সেই জন্য প্রথম ছমাস শুধুমাত্র মায়ের দুধই খাবে, এক্সক্লুসিভ বেস্ট ফিডিং। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ভারতবর্ষ আমাদের গরিব দেশে এখনও কিন্তু আমরা এই প্রথম ছমাসে যদি পরিসংখ্যান বলা হয় মাত্র 60% মাদার প্রথম ছমাস শুধু বাচ্চাকে মায়ের দুধ দেয়। সো আজকের আমাদের এই দিনটা এবং সারা সপ্তাহ পালন করার উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের মধ্যে সচেতনতা জাগানো, যাতে করে ওরা বাচ্চাকে প্রথম ছমাস শুধু মায়ের দুধই খাওয়ান। মায়ের দুধ খেলে শুধু বাচ্চার গুণাগুণ বাড়ছে না, বাচ্চার দৈহিক, মানসিক এবং শারীরিক বিকাশ হচ্ছে না। এবং আজকে এই করোনা প্যান্ডামিকে যেটা খুবই রিলিভেন্ট ইমিউনিটি, এবং এর চেয়ে ভালো ইমিউনিটি বুস্টার আর কোনো খাবার নেই পৃথিবীতে, আর কোনো দ্বিতীয় খাবার নেই মাতৃদুধের মধ্যে যেটা আছে। এবং মাতৃদুধ যিনি দিচ্ছেন মা, তিনি যে তার মাতৃত্ব যে সাধ্য মানে আনন্দ উপভোগ করছেন, এছাড়াও তার শারীরিক কিছু কিছু উন্নতি হয়, যেমন মায়ের দুধ খাওয়ালে বুকের ব্রেস্ট ক্যান্সার হয় না, মায়ের দুধ খাওয়ালে যেমন ওভারিয়ান ক্যান্সার হয় না, মায়ের দুধ খাওয়ালে তিনি যে ওয়েট গেনটা করেছিলেন অ্যান্টিনেটালি মানে প্রেগনেন্সির আগে, সেই ওয়েটটা ইজিলি রিডিউস করা যায়। এবং আজকালকার দিনের এই করোনা প্যান্ডামিকের সময়, যখন লকডাউনের সময়, সারা দেশে যখন অর্থনৈতিক ব্যবস্থা যখন মানে নিচের দিকে গেছে, নিম্নগামী হয়েছে, দৈনন্দিন জীবনে তাদের নিত্যনৈতিক মানে নিজের খাওয়া দাওয়া চালাতে তাদের খুব কষ্টের মধ্যে আছে, যারা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস, তাদের ক্ষেত্রে মায়ের দুধ একটা আশীর্বাদ। কেননা বাচ্চাকে যদি খাওয়াতে হয় প্রতি মাসে, এটা দেখা গেছে হ্যাঁ যে 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ লেগে যায় মানে কৌটু দুধ কিনতে গেলে, যদি আজকে সেই টাকাটা যদি সাশ্রয় করা যায় মায়ের দুধ খাইয়ে, ওই টাকাটা কিন্তু তাদের সাংসারিক জীবনে, পার্থক্য জীবনে কাজে লাগবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।